জাতীয় সড়কের দুপাশে জঙ্গলাকীর্ণ জায়গাগুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। রাস্তার দুপাশে জঙ্গলাকীর্ণ থাকলে যানবাহনের চালকরা বিশেষ করে বাঁক নিতে গিয়ে রাস্তা দেখতে না পাওয়ার সমস্যায় পড়েন, অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে যায়। সেই কারণেই রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার রাখার জন্য যানবাহনের চালকদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে। জঙ্গল সাফাই না করলে পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়বে। দিন দিন পথ দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকলেও রাজ্য প্রশাসন জাতীয় সড়কের দুপাশে থাকা আগাছাগুলি পরিষ্কার করার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করছেন না বলে অভিযোগ। বর্ষাকালে বৃষ্টির জলে বড়মুড়া এবং আঠারোমুড়া পাহাড়ের প্রচুর লতানো গুল্ম জাতীয় উদ্ভিদ সহ আগাছা জন্মায়, কিন্তু শুকা মৌসুমের শুরুতে জাতীয় সড়কের দুপাশে জঙ্গল কাটিং করা হতো। পূর্বে পূর্ত দপ্তরের গ্যাং লেবার শ্রমিকদের দিয়ে এই কাজ করানো হতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে জাতীয় সড়কের দুপাশে জঙ্গল কাটিং বন্ধ কোনো এক অজ্ঞাত কারণে। এই জাতীয় সড়ক ধরে প্রচুর যানবাহন নিয়ে যাতায়াত করে চালকরা। ওই সব যান চালকরা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন জাতীয় সড়কের পাশে জঙ্গল থাকার কারণে। এমনই এক ঘটনা ঘটল মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়িস্থিত কুকি বস্তি এলাকার অসম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে TR06B0223 নম্বরের একটি বিশিষ্ট মারুতি ভ্যান তেলিয়ামুড়া আসার পথে হাওয়াই বাড়িস্থিত কুকি বস্তি এলাকায় আসা মাত্রই গাড়িটি বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায়। যদিও এক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই। ওর থেকে আসার পথে এদিকে রাস্তার যে অবস্থা, এদের নতুন মাটি ফেলায় রাখছে, এদিকে একদম পিছল হয়ে আসলে, একটু বৃষ্টি হয়ে এসে এদিকে প্রচণ্ড পিছল রাস্তা। এই যে জঙ্গল টঙ্গল লেগে রাস্তা কিছু দেখা যায় না, একটা গাড়ি এলে আর একটা গাড়ি দেখা যায় না। যে সামনে একটা গাড়ি যাইতেছে, এখানে আমি ব্রেক দিছি, পিছলে ওই দিকে পিছলে একদম পিছলে এদিকে ব্রেক করে উল্টে ফিরে গেছে। বাকি ভগবানের দয়ে আমি আছি ওখানে জীবিত। এই রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে আজকে এই অবস্থা। অবিলম্বে রাস্তার দুপাশে জঙ্গল পরিষ্কার করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে জোরালো দাবিও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।